এবং নিউরনের কাজ সম্বন্ধে আসি। নিউরন দেখা যাচ্ছে তাহলে প্রথম যে অংশটা হচ্ছে নিউরনের কোষদেহ, কোষদেহটা হচ্ছে নিউরনের সমস্ত গঠনটাই নিয়ন্ত্রণ করে। কোষদেহের মধ্যে প্রোটিন সিনথেসিস হয়, প্রোটিন সংশ্লেষ হয় এবং নিউরনের সমস্ত কাজটাই নিয়ন্ত্রণ করে। বিবর্তনের মধ্যে যেটা হচ্ছে ডেন্ড্রন, এটা উদ্দীপনাটা গ্রহণ করে এবং কোষদেহ প্রেরণ করে। অ্যাকশন, উদ্দীপনাটা যে কোষদেহ এলো, কোষদেহ থেকে নিয়ে পরে পরবর্তী নিউরনে প্রেরণ করে, সেটা হচ্ছে অ্যাকশন। তাহলে এই তিনটে হচ্ছে তিনটা অংশের কাজ। তাহলে এটা উদ্দীপনা গ্রহণ করে, এই কোষদেহটা, এই ডেন্ড্রনটা হচ্ছে উদ্দীপনা গ্রহণ করে, অ্যাকশনটা হচ্ছে উদ্দীপনাটা পরবর্তী নিউরন প্রেরণ করে, আর কোষদেহটা হচ্ছে কোষের নিউরনটা সমস্ত কার্যকারিতা অর্থাৎ প্রোটিন সিনথেসিস, প্রোটিন সংশ্লেষ করে সমস্ত কাজটা নিয়ন্ত্রণ করে। এবার হচ্ছে তাহলে এই তিনটে কাজ হলে নিউরনের কাজ হবে। নিউরনের কাজ ধরলে কি হবে, নিউরন কি করে, তাহলে উদ্দীপনা গ্রহণ করে এবং উদ্দীপনাটাকে পরিবহন করে, অর্থাৎ উদ্দীপনা গ্রহণ ও পরিবহনের মাধ্যমে আমাদের দেহের বিভিন্ন অংশের মধ্যে সামঞ্জস্য রক্ষা করে। এটা হচ্ছে নিউরনের কাজ। তাহলে আমরা আজকে নিউরনের গঠন এবং কাজ সম্বন্ধে জানলাম। নিউরনের কাজটা আমরা কি দেখলাম, নিউরনের কাজ কি, নিউরন হচ্ছে উদ্দীপনাকে গ্রাহক থেকে স্নায়ু কেন্দ্রে নিয়ে আসে, আবার স্নায়ু কেন্দ্র থেকে যে সাড়াটা হলো সেটা আবার কারকে নিয়ে যায়। অর্থাৎ উদ্দীপনাকে গ্রাহক থেকে স্নায়ু কেন্দ্রে নিয়ে আসা, আবার স্নায়ু কেন্দ্র থেকে যে সাড়া সেটা কারক বা ইফেক্টরে নিয়ে যাওয়া এবং কার্যটা সম্পন্ন করা, এটা হচ্ছে নিউরনের কাজ। তাহলে এই কাজ অনুসারে নিউরনকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় বা তিন রকমের নিউরন দেখা যায়। একটা হচ্ছে সংজ্ঞাবহ বা সেন্সরি নিউরন, একটা হচ্ছে আজ্ঞাবহ বা চেষ্টীয় নিউরন, আরেকটা হচ্ছে সহযোগী বা অ্যাডজাস্টার নিউরন। অর্থাৎ যে সকল নিউরনগুলো উদ্দীপনাকে গ্রাহক থেকে স্নায়ু কেন্দ্রে নিয়ে আসে তারাই হচ্ছে সংজ্ঞাবহ বা স্নায়ু সেন্সরি নিউরন। যারা সাড়াটাকে স্নায়ু কেন্দ্র থেকে কারকে বা ইফেক্টরে নিয়ে যায় তারা হচ্ছে আজ্ঞাবহ বা চেষ্টীয় নিউরন, আর যারা এই সংজ্ঞাবহ আজ্ঞাবহের মধ্যে সংযোগ সাধন করে তাদের বলা হচ্ছে সহযোগী বা অ্যাডজাস্টার নিউরন। এবার আসবো স্নায়ু। স্নায়ু কি, স্নায়ু হচ্ছে অনেকগুলো স্নায়ু কোষ বা নিউরন একসঙ্গে অবস্থান করলে, একসঙ্গে গুচ্ছাগারে অবস্থান করলে তখন তাকে বলা হচ্ছে স্নায়ু। এই স্নায়ুটা কিভাবে গঠিত হয় দেখা যাচ্ছে, অনেকগুলো সাধারণত স্নায়ুর ক্ষেত্রে অনেকগুলো নিউরনের অ্যাক্সনের প্রান্তগুলো অ্যাক্সনগুলো একসঙ্গে যুক্ত হয়ে স্নায়ুটা গঠন করে। অনেকগুলো নিউরনের অ্যাক্সন একসঙ্গে যুক্ত হয়ে একটা আবরণ দ্বারা আবৃত হলো, এই যে একটা জোকুলার আবরণ দ্বারা আবৃত হলো এই আবরণটাকে বলা হচ্ছে এন্ডোনিউরিয়াম, এন্ডোনিউরিয়াম। তাহলে অনেকগুলো স্নায়ু কোষ একটা জোকুলার আবরণ দ্বারা যুক্ত হয়ে, এন্ডোনিউরিয়াম দ্বারা আবৃত হয়ে অনেকগুলো স্নায়ু তন্তু গঠন করলো, এই একটা স্নায়ু তন্তু গঠন করলো, এই স্নায়ু তন্তুটা তাহলে একটা আবরণ দ্বারা আবৃত হলো সেটা হচ্ছে এন্ডোনিউরিয়াম। এরকম অনেকগুলো স্নায়ু তন্তু একটা আরেকটা আবরণ দ্বারা আবৃত হলো, তাহলে এই একটা স্নায়ু তন্তু, এই একটা স্নায়ু তন্তুর যে আবরণ দ্বারা আবৃত হলো এই আবরণটাকে তখন বলা হচ্ছে পেরিনিউরিয়াম। তাহলে স্নায়ুতন্তু, স্নায়ুতন্তু থেকে পেরিনিউরিয়াম দ্বারা যুক্ত হয়ে কতগুলো আরো একটু মোটা হলো অর্থাৎ পেরিনিউরিয়াম দ্বারা আবৃত হয়ে এটা উৎপন্ন করলো, ফেসিকেল বলা হয়। আবার অনেকগুলো এরকম স্নায়ুতন্তু যদি যুক্ত থাকে এরকম স্নায়ুতন্তু অনেকগুলো এরকম স্নায়ুতন্তু আরেকটা আবরণ দ্বারা আবৃত হলো, এই যে আবরণটা দ্বারা আবৃত হলো এই আবরণ দ্বারা আবৃত হয়ে উৎপন্ন করে এই আবরণটাকে বলা হচ্ছে এপিনিউরিয়াম। তাহলে এই এপিনিউরিয়াম দ্বারা এই অনেকগুলো স্নায়ুতন্তু একসঙ্গে আবৃত হয়ে যে স্ট্রাকচারটা, যে গঠনটা তৈরি করলো সেটাই হচ্ছে স্নায়ু। তাহলে অনেকগুলো নিউরন নিউরনের অ্যাকশনের অ্যাকশনের প্রান্তে একসঙ্গে যুক্ত এন্ডোনিউরিয়াম দ্বারা আবৃত হয়ে কতগুলো স্নায়ু তন্তু গঠন করলো, স্নায়ু তন্তুগুলো অনেকগুলো স্নায়ু তন্তু যুক্ত হয়ে ফেসিকাল গঠন করলো যেটা আবৃত হলো পেরিনিউরিয়াম দ্বারা, এবং অনেকগুলো স্নায়ু তন্তু এরকম একটা আবরণ দ্বারা আবৃত হয়ে এপিনিউরিয়াম দ্বারা গঠন করলো স্নায়ু, এইটাই হলো স্নায়ু।
এই যে স্নায়ুগুলো উৎপন্ন হলো এই কাজ অনুসারে এই স্নায়ুকে আবার তিন ভাগে ভাগ করা যায়, বা স্নায়ু কাজ অনুসারে স্নায়ুগুলো আবার তিন রকমের হয়। একটা হচ্ছে অন্তর্বাহী স্নায়ু, একটা হচ্ছে বহির্বাহী স্নায়ু, আর একটা হচ্ছে মিশ্র স্নায়ু। অন্তর্বাহী স্নায়ু কারটা, যে সকল স্নায়ুগুলো উদ্দীপনাকে গ্রাহক থেকে স্নায়ু কেন্দ্রে অর্থাৎ মস্তিষ্ক এবং সুষুম্না কারণে নিয়ে আসে তারাই হচ্ছে অন্তর্বাহী স্নায়ু। যেমন হচ্ছে অলফ্যাক্টরি, অপটিক, এগুলো হচ্ছে অন্তর্বাহী স্নায়ু। বহির্বাহী স্নায়ু কারা, যারা উদ্দীপনাকে বা সাড়া রেখে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক বা ইফেক্টরে নিয়ে যায়, সেগুলো হচ্ছে বহির্বাহী স্নায়ু। যেমন অকিউলোমোটর, ট্রকলিয়ার স্নায়ু, এগুলো হচ্ছে সব বহির্বাহী স্নায়ু। আর মিশ্র স্নায়ু যারা এই দুটো কাজই সম্পন্ন করে, বহির্বাহী হিসাবেও কাজ করে আবার অন্তর্বাহী হিসাবেও কাজ করে, তখন তাদের বলা হচ্ছে মিশ্র স্নায়ু, যেমন হচ্ছে ভেগাস স্নায়ু। তাহলে কাজ অনুসারে স্নায়ুকে তিন ভাগে ভাগ করা যায়, অন্তর্বাহী, বহির্বাহী, মিশ্র স্নায়ু। আচ্ছা, এবারে আমরা স্নায়ুতন্ত্র পড়ার সময় আরেকটা ধরনের কোষ, নিউরন ছাড়া আরেক ধরনের কোষ বলেছিলাম, সেটা ছিল নিউরোগ্লিয়া। তাহলে নিউরোগ্লিয়া কি? নিউরোগ্লিয়া হচ্ছে স্নায়ুতন্ত্রে কতগুলো ধারক কোষ, যারা সাধারণত উদ্দীপনা পরিবহন করতে পারে না, সেগুলোকে বলা হচ্ছে নিউরোগ্লিয়া। এরকম অনেকগুলো নিউরোগ্লিয়া কোষ ধারক কোষ হিসাবে অর্থাৎ নিউরনের কোষগুলোকে ধারণ করে অবস্থান করে। এরকম কতগুলো নিউরোগ্লিয়া কোষ হলো, যেমন হচ্ছে অ্যাস্ট্রোসাইট, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রিয়া, অলিগোডেন্ড্রিয়া, ডেন্ড্রিয়া, এপেন্ডাইন, মাইক্রোগ্লিয়ার সেল, মাইক্রোগ্লিয়া, সোয়ান কোষ ইত্যাদি, এইগুলো হচ্ছে নিউরোগ্লিয়াস হিসাবে কাজ করে, অর্থাৎ স্নায়ুতন্ত্রকে ধারণ করে, স্নায়ুকে পুষ্টি প্রদান করে, কোনো কোনো স্নায়ু ইনসুলেটর হিসাবে কাজ করে, অর্থাৎ তার উদ্দীপনা পরিবহনের ক্ষেত্রে সাহায্য করে, কিন্তু পরিবহনে উদ্দীপনা পরিবহন করতে পারে না। তাহলে এইগুলোকে বলা হচ্ছে নিউরোগ্লিয়াস। আচ্ছা, এবারে আসছে স্নায়ুকোষ, স্নায়ু, স্নায়ুগ্রন্থি আর স্নায়ুতন্ত্রের মধ্যে কি সম্পর্ক। স্নায়ুকোষ হচ্ছে নিউরন, অনেকগুলো নিউরন বা স্নায়ুকোষ একসঙ্গে যুক্ত হয়ে স্নায়ু গঠন করে। এখানে কি বললাম, এখানে হচ্ছে স্নায়ুকোষের যে দুটো অংশ অ্যাক্সন আর কোষদেহ, সাধারণত অ্যাক্সনের অংশগুলো যুক্ত হয়ে উৎপন্ন করে স্নায়ু, সেরকম স্নায়ু কোষদেহগুলো একসঙ্গে মিলিত হয়ে উৎপন্ন করে স্নায়ুগ্রন্থি। তাহলে স্নায়ুকোষ হলো স্নায়ুকোষের অ্যাক্সন প্রান্তগুলো মিলিত হয়ে উৎপন্ন করে স্নায়ু, স্নায়ুকোষের কোষদেহগুলো একটু মিলিত হয়ে উৎপন্ন করে স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়ন। আর এই স্নায়ুকোষ, স্নায়ু, স্নায়ুগ্রন্থি, মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড সবগুলো নিয়ে গঠিত হয় স্নায়ুতন্ত্র। তাহলে এইটাই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। তাহলে স্নায়ুকোষ থেকে অনেকগুলো স্নায়ুকোষের অ্যাকশনগুলো নিয়ে গঠিত হয় স্নায়ু, স্নায়ুকোষের কোষদেহগুলো নিয়ে গঠিত হচ্ছে স্নায়ুগ্রন্থি, আর স্নায়ুকোষ, স্নায়ু, মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড সবগুলো নিয়ে যে তন্ত্রটা গঠিত হয় সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। আচ্ছা, এবারে আসছে স্নায়ু সন্নিধি বা সাইনাপস। স্নায়ু সন্নিধি বা সাইনাপস কি? একটা নিউরনের একটা প্রান্ত শেষ হচ্ছে, আরেকটা নিউরনের আরেকটা প্রান্ত আরম্ভ হচ্ছে, এই যে জায়গাটা এটাকে বলা হচ্ছে স্নায়ু সন্নিধি বা সাইনাপস। অর্থাৎ একটা নিউরনের অ্যাকশনের শেষ প্রান্ত আর অপর একটা নিউরনের ডেনড্রনের প্রান্তের মধ্যে যে যোগাযোগটা, এটাকে বলা হচ্ছে সাইনাপস। এটা কিভাবে গঠিত হয়, আমরা আগে পড়েছি যে অ্যাকশনের শেষ প্রান্তটা এসে পরে কতগুলো সাইনেপটিক নভে শেষ হয়। তাহলে এটা অ্যাকশনের শেষ প্রান্তটা, এটা গঠিত হয়েছে একটা সাইনেপটিক নভ। এখানে আরেকটা নিউরনের ডেনড্রনের প্রান্ত শুরু হচ্ছে, এটা হচ্ছে ডেনড্রনের প্রান্ত। এই দুটোর মাঝে যে জায়গাটা থাকে এই জায়গাটাকে বলা হচ্ছে সাইনেপটিক ক্লেফট, এটাকে বলা হয় সাইনেপটিক ক্লেফট। এই সাইনেপটিক
ক্লেপ্টের মধ্যে এখান থেকে নিঃসৃত হয় অ্যাসিটাইল কোলিন বলে একটা নিউরো ট্রান্সমিটার, যেটা স্নায়ু স্পন্দনটাকে এই নিউরনের অ্যাক্সনের প্রান্ত থেকে অপর নিউরনের ডেন্ড্রনের প্রান্তে প্রবেশ করে। এইটাই হচ্ছে স্নায়ু সন্নিধি বা সাইনাপস। তাহলে স্নায়ু সন্নিধি বা সাইনাপস হলো একটা নিউরনের অ্যাক্সনের শেষ প্রান্ত আর অপর একটা নিউরনের ডেন্ড্রনের প্রথম প্রান্ত, যে মাঝে যে জায়গাটা থাকে সেটাকে বলা হচ্ছে সাইনাপস। এটা একটা নিউরো ট্রান্সমিটার দ্বারা স্নায়ু স্পন্দনটা একটা নিউরন থেকে অপর একটা নিউরনে পরিবাহিত করে, এটা হলো সাইনাপস। আচ্ছা, এবার আসছে স্নায়ুতন্ত্রের প্রকারভেদ। মানুষ সহ সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুতন্ত্রকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় বা তিন ধরনের স্নায়ুতন্ত্র দেখতে পাওয়া যায়। এক নম্বর হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, দু নম্বর হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, আর তিন নম্বর হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি দ্বারা গঠিত? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে দুটো অংশ দ্বারা গঠিত, এটা হচ্ছে মস্তিষ্ক আর হচ্ছে সুষুমনা কাণ্ড। প্রান্তীয় স্নায়ুতন্ত্র যেটা, সেটা কি দ্বারা গঠিত? প্রান্তীয় স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে করোটি স্নায়ু থাকে। করোটি স্নায়ু হচ্ছে যেগুলো মস্তিষ্ক থেকে যে স্নায়ুগুলো বেরিয়ে হয় সেগুলোকে বলা হচ্ছে করোটি স্নায়ু। এগুলো থাকে 12 জোড়া, আর হচ্ছে সুষুমনা স্নায়ু। এটা থাকে 31 জোড়া। আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র হচ্ছে দু প্রকার স্নায়ু নিয়ে গঠিত, এটা হচ্ছে সিম্প্যাথেটিক স্নায়ু, প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক। তাহলে মানুষ সহ সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুতন্ত্রকে প্রধানত তিন ভাগে ভাগ করা, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি নিয়ে গঠিত? মস্তিষ্ক আর সুষুমনাকাণ্ড নিয়ে গঠিত। প্রান্তীয় স্নায়ুতন্ত্র হচ্ছে মস্তিষ্ক থেকে যে স্নায়ুগুলো নির্গত হয় সেগুলো হচ্ছে করোটি স্নায়ু, থাকে 12 জোড়া, আর সুষুমনাকাণ্ড থেকে যে স্নায়ুগুলো নির্গত হয় তাদের বলা হচ্ছে সুষুমনা স্নায়ু, সেগুলো থাকে 31 জোড়া। তাহলে 12 জোড়া করোটি স্নায়ু ও 31 জোড়া সুষুমনা স্নায়ু নিয়ে গঠিত হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। আর স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র হচ্ছে যে স্নায়ুতন্ত্র কার্যটা নিজে নিজে সম্পন্ন হয়, তো কতগুলো সিম্প্যাথেটিক স্নায়ু আর কতগুলো প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু নিয়ে গঠিত হয়। এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের প্রকারভেদ।